যত মানুষ আছে রসুলের ব্যাপারে কোনো দ্বিমত নাই, বিন্দু পরিমাণ দ্বিমত নাই। 116 জন আলেমের নামে মামলা, 116 জন আলেমের নামে ষড়যন্ত্র, থেমে গেল। হঠাৎ করে দেশে আগুন, দেশ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আবার এখন ভারতে আমার রসুলকে নিয়ে এত বড় কটূক্তি, বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই, বাংলাদেশের 92% মুসলমানের মসনদে বসে এখন পর্যন্ত আপনি প্রতিবাদ করেন নাই, মসনদে বসার অধিকার আপনার না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আল্লামা মাহমুদ শফি নাই ওরা সুযোগ, আল্লামা জুনায়েদ বাবুগুনের নাই ওরা সুযোগ, আল্লামা নূর হোসেন কাসিমি নাই ওরা মনে করেছে সুযোগ, হেফাজত ইসলামকে দাবিয়ে রেখেছে ওরা মনে করেছে সুযোগ। এক আব্দুল আউয়াল সাহেবের ঠেলা তোমরা সামলাতে পারবে না খোদার কাছে। আজকে তোমরা তাকায় দেখো নারায়ণগঞ্জের মাটিতে তৌহিদের জনতা রক্ত দেওয়ার জন্য কিভাবে এখনো দাঁড়িয়ে আছে। পাখির মতো গুলি করবে, গুলি তো করেছে আমাদের, আমাদের ভাইয়েরা বুকের রক্ত, তাজা রক্ত দিয়ে রাজপথ রঙিন করেছে। ওরা মনে করেছে আমরা নিঃশেষ হয়ে গেছি। আল্লামা আহমদ শফি নাই, জুনায়েদ বাবুনগরী নাই, নূর হোসেন কাসিমি নাই, এখন পর্যন্ত ডিআইটির হজরত আছে, বাংলাদেশে মুরব্বী আছে, এটাও অগ্রিম বলে দেই, ডিআইটি হজরত থাকবে না, আমাদের মুরব্বীরা থাকবে না, আমরাও থাকবো না, কিন্তু ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত কেউ যদি আমার রসুলের ইজ্জতে বিন্দু পরিমাণ আজ করে, খোদার কসম তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। এখন সরকারি দল, বিরোধী দল, ইসলামী দল ছাড়া রসুলের ইজ্জতের ব্যাপারে মাঠে কেউ নাই। ভারত নাকশ হয়ে যায় ক্ষমতায় যদি আসতে হয় সিঁড়ি, তাহলে বোঝা গেল আমরা এই ক্ষমতার মস্তদের লাঠি মারি, এই ক্ষমতার প্রয়োজন আমাদের নাই। আমাদের রসুলের ইজ্জত আমাদের সবচেয়ে বড়, ইসলামের ইজ্জত আমাদের সবচেয়ে বড়। আমি আবারও ঘোষণা করতে চাই, নারায়ণগঞ্জ থেকে তৌহিদে জনতা রক্ত জীবন দিতে প্রস্তুত। আব্দুল আউয়াল সাহেব আপনি ডাক দেন, রসুলের প্রেমিকের গান থেকে রওনা দিবে। লং মার্চ করেছি আমরা, লং মার্চ করেছি আমরা, ফ্রান্সের দূতাবাস ঘেরাও করেছি আমরা। ওরা মনে করতেছে ভারত এটা একটু কঠিন, কিন্তু দিলে ঠিকই আমরা যাব, তখন কিন্তু আমাদের আটকে রাখতে পারবেন না। ভারতের ভারতের রাষ্ট্রদূতকে তলব করে এখনো সময় আছে, তাদেরকে জবাব দিয়ে তারা আওতায় আনেন, আর না হয় তৌহিদে জনতার স্বেচ্ছায় ভারত অভিমুখে লং মার্চ শুরু করবে। জেলখানায় বন্দি আলেম ওলামা, এটা বললেই ওরা মনে করে আবার হেফাজতের উস্কানি শুরু হয়ে গেছে। ওরা তো কাচের ভিতরে থাকে, আমাদের কথাগুলি ওদের ভিতরে যায় না। ভারতে পুষামু কেমনে, ওরা তো ওবায়দুল কাদের সাহেব চতুর্দিকে আটকিয়ে এসির ভিতরে বসে থাকেন, প্রধানমন্ত্রী আরো ভিতরে বসে থাকেন, এই সমস্ত মানুষগুলো যখন রাজপথ নামে উত্তপ্ত হয় তখন এক শ্রেণীর মানুষরা বলে ওরা জঙ্গি স্টাইলে আক্রমণ করা শুরু করছে। তো এইবার আমরাও বুঝছি আপনাদের ওই কাচের ভিতরে কথা কিভাবে পৌঁছাইতে হয়, আপনাদের কানের ভিতরে কথা কিভাবে পৌঁছাইতে হয়। আপনারা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন, আর আমরা বিলম্ব করব না, করব না। অনতি বিলম্বে আলেম ওলামাদেরকে মুক্তি দেওয়া হোক, অনতি বিলম্বে আলেম ওলামাদেরকে মুক্তি দেওয়া হোক, অনতি বিলম্বে আলেম ওলামাদেরকে মুক্তি দেওয়া হোক। আমাদের আমির যেই কর্মসূচি দিবে আমরা মানতে প্রস্তুত আছি, রক্ত দিতে প্রস্তুত আছি, জীবন দিতে প্রস্তুত আছি। আল্লাহ কবুল করুক, আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।